السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم يسالونك عن الشهر الحرام قتال فيه উল কিতা আলম কবির সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা আমি আপনাদের সম্মুখে ধারাবাহিকভাবে কোরআন আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ অবিকৃত এবং সকল কিছু ব্যাপ্ত করে এমন একটি গ্রন্থ এই শিরোনামে আলোচনা করে আসছিলাম আজকে আমি আপনাদের সম্মুখে ইনশা আল্লাহ কোরআনের প্রশ্নোত্তর নিয়ে কিছুটা আলোচনা করব। কোরআন উচ্চাঙ্গের সাহিত্য তৎকালীন যত বড় বড় কবিরা কবিতা রচনা করেছিলেন বা কাব্যক্ষেত্রে বিশেষ পারদর্শী ছিলেন রথি মহারথী ছিলেন ইমরুল কায়েস নাবেক আজুবিয়ানী তরাফেবুল আবদ লেবিদ আনতারা সহ অন্যান্য বড়ো বড়ো কবিরা ছিলেন তাদের কবিতাগুলো কাবার ঘরের চতুর্দিকে লটকে রাখা হলো সাবমোয়াল্লা আল্লাকাত সাতজন ছিলেন শ্রেষ্ঠ কবি সাতজনের শ্রেষ্ঠ কবিতাগুলো ঝুলিয়ে রাখা হয়েছিল কিন্তু কোরআন যখন অবতীর্ণ হলো কোরআনের ভাষা কোরআনের সাহিত্য কোরআনের শব্দ চয়ন কোরআনের বাক্য গঠন কোরআনের সেই ভাব অর্থ কোরআনের বিষয়বস্তু সকল কিছু মিলে যে এক আলোড়ন সৃষ্টি আন্দোলন সৃষ্টি হলো তার সম্মুখে এগুলো অনেকটা নিষ্প্রভ হয়ে গেল ম্লান হয়ে গেল সে কারো হিংসার কারণে নয় বিদ্বেষের কারণে নয় কোনো কিছু চাপিয়ে দেওয়া হয়েছে এই জন্য নয় স্বাভাবিকভাবেই কবি লাবিদকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এখন আর কেন কবিতা লেখেন না উনি বললেন যে সূর্য ওঠার পরে সাধারণ একটা চাটি বা মোমের বাতি তার অবস্থান আর কী বা থাকতে পারে অর্থাৎ কোরআনের মোকাবেলায় আমাদের কবিতা আমাদের গদ্য পদ্য সাহিত্য এর কী বা মূল্য থাকতে পারে এগুলো আমি উপলব্ধি এবং অনুধাবন করতে পেরেছি তাই এই নিয়ে আর ভাবনা চিন্তা করি না সম্মানিত উপস্থিতি কোরআনের ব্যবস্থাপনা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ ব্যবস্থাপনা সেটি আইন বিভাগ হোক বিচার বিভাগ হোক শাসন বিভাগ হোক প্রতিটি বিভাগেই কোরআনের স্পষ্ট দিক নির্দেশনা রয়েছে এবং কোরআনের ব্যাখ্যা স্বরূপ হাদিসে তার বিস্তারিত আলোচনা রয়েছে নবী সেগুলো প্রতিষ্ঠা করেছেন ইসলামিক রাষ্ট্রে সেগুলো বাস্তবায়িত ছিল তো মুসলমানদের কোরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে অনেকটা সেই ভালো জিনিসগুলো উত্তম জিনিসগুলো সারা পৃথিবী গ্রহণ করতে পারেনি বা সারা পৃথিবী বঞ্চিত হয়েছে তারা হাতটাটছে পৃথিবীতে কোন ধরনের আইন বিভাগ উত্তম কোন ধরনের বিচার বিভাগ বা ব্যবস্থাপনা উৎকৃষ্ট কোন ধরনের প্রশাসনিক নিয়ম নীতি ভালো হতে পারে জনকল্যাণকর হতে পারে পরীক্ষা নিরীক্ষাই চলছে শুধুমাত্র কিন্তু কোনো সমাধানে তারা পৌঁছতে পারছেন না মেনে নিয়েছেন তাই যেন চলছে এটা বাস্তব কথা আল্লাহর এই কালামটা নাজেল হয়েছে আস্তে আস্তে ভাগ করে করে ধীরে ধীরে অবতীর্ণ হয়েছে লেতাকরাহ আলান যাতে হে নবী আপনি ধীরে স্থিরে সুস্থিরের সাথে মানুষের সাথে সেটা বলতে পারেন কোরআন কোনো গণক ঠাকুরের মন্ত্র নয় কোনো মানুষের বানানো কবিতা নয় বিভিন্ন মাসাল সেখানে উপস্থাপন করা হয়েছে বিভিন্ন উদাহরণ দেওয়া হয়েছে সেগুলো ভাষা সাহিত্যের এক বিরাট সম্পদ কোরআন যদি না থাকে তাহলে মানুষ যে বিপদে পড়বে মানুষ যে একটা সমস্যায় পড়বে সেই সমস্যার সমাধানগুলো কি হতে পারে কোরআন বহু প্রশ্নের জবাব দিয়েছে মানুষের কোরআন রুহ প্রসঙ্গে জবাব দিয়েছে ওয়েস আলু উনাক আনে রো বলে রো হমেন আম্রে রব্বী ও না উ তিতুমিনা লেলমি ইল্লা কলিলা হেনবি তারা আপনাকে জিজ্ঞাসা করে রোহ প্রসঙ্গে আত্মা প্রসঙ্গে বলে দাও বলে রোহ আমিন আম্রে রব্বী রোহ প্রসঙ্গে মানুষের কোন জ্ঞান নেই মানুষ এটা বুঝতে পারবে না বলে রোহামিন আম্রে রব্বী আল্লাহ বলেন যে আমি আল্লাহর এটা হলো একটা নির্দেশ মাত্রা এলমি ই তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে সেটা খুবই কম সুরা এসরাই এই আয়াতটি এসেছে মানুষের যা জ্ঞান মানুষের যা বুদ্ধি মানুষের যা বৌদ্ধ শক্তি রয়েছে তা দিয়ে তারা রোহ যে জিনিসটার সাহায্যে মানুষ বেঁচে থাকে এটা তারা বুঝতে পারবে না আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ করে দেওয়া হয়েছে এটা না তোমরা ঘাটাঘাটি করতে যেও না এটা হলো আমার একটা নির্দেশ আমি নির্দেশ দেই রোহ সেখানে যায় আমি যখন নির্দেশ প্রত্যাহার করে মালাকালুমদ পাঠিয়ে দিই সে রহটাকে কেড়ে নিয়ে আসে মানুষ মৃত্যু মুখে পতিত হয় যদিও দার্শনিকরা বৈজ্ঞানিকরা বোঝাতে চাচ্ছেন যে মৃত্যু হল ফেইলার অফ ভাইটালিটি ফেইলার অফ ভাইটালিটির কারণটা কি সেটা তো রোখ বেড়ে যাওয়া মানুষ অসুস্থ অবস্থায় বেঁচে থাকে মুমূর্ষ অবস্থায় বেঁচে থাকে সেদিন পত্রিকায় দেখলাম যে প্রায় আঠারো বছর অক্সিজেনের সাহায্যে এক মহিলা বেঁচে ছিল পাইপ টেনে সরিয়ে ফেলেছে সে সাথে সাথে মারা গেল এমনই মৃত্যু মুখে পতিত হওয়া অনেক মানুষ মৃত্যুর কোল থেকে বেঁচে আসে আবার তাজা ধরফরা মানুষটি কোনো অসুস্থতা সাদাই চট করে মরে যায় কারণ কি ইল্লা কালিলা রোখ প্রসঙ্গে তোমাদের জ্ঞান অত্যন্ত কম আমি প্রশ্ন করব যারা আজকে কোরআন অমান্য করতে চান কোরআনের প্রয়োজনীয়তা নাই বলে যারা উপহাস করেন কোরআন ছাড়াই আধুনিক যুগে আমরা চলতে পারি আধুনিক যুগের জন্য কোরআন কি বা দিতে পারে যারা এই সকল প্রসঙ্গের অবতারণা করেন তাদের কাছে আমার প্রশ্ন কোরআন যে সকল প্রশ্নের জবাব দিয়েছে আপনারা সেই সকল প্রশ্নের কোন জবাবটা দিবেন কোরআন জবাব দিয়েছে ওলেন না হুইফতি কুম্ফি হেন সুরা আন্নেসার একশো সাতাশ নম্বর আয়াত জেন্ডার ইস্যু নিয়ে আপনারা ভুগছেন নারী পুরুষের সম্পর্ক কী হবে নারীর মর্যাদা কী হবে নারীর অধিকার কি হবে কত কিছু নিয়ে আপনারা ভাবছেন আল্লাফাক জবাব দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে আজ থেকে চোদ্দো শত বছর আগে সুরা আন্নেসা খুলে দেখুন ইয়াস্তফতু নাকাফিন্নেসা এই লোকেরা তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় মহিলাদের প্রসঙ্গে বলে দাও আল্লা তোমাদেরকে সরাসরি ফতোয়া দিচ্ছেন প্রশ্নের জবাব দিচ্ছেন শুধু নারীদের ব্যাপারেই নয় ইতিমদের ব্যাপারে আল্লাহ পাক সরাসরি নিজে জবাব দিচ্ছেন তারপরে ফয়সলা একটা আর পর একটা দিয়ে যাচ্ছেন সুরানের সাথে নারী পুরুষ স্বামী স্ত্রীর যত সমস্যা হতে পারে তার অধিকাংশের মৌলিক জবাব আল্লাহ পাক সুরানে সার এই একশত সাতাশ নম্বর আয়াত থেকে কয়েক আয়াত পূর্ণ দিয়ে দিয়েছেন সেখানে বলেছেন যে দুইজনের মধ্যে মীমাংসা করাই হলো উত্তম পন্থা স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে বিবাদ হচ্ছে অসাত হচ্ছে যতটা পারো তোমরা ঘর টিকিয়ে রাখো সালিশ পাঠিয়ে দাও উভয়ের মধ্যে আপোষ করে দাও শান্তির সাথে একটা নিরাপত্তার সাথে এবং ভালোবাসা মহব্বতের সাথে তারা যেন ঘর করতে পারে ঘর ভাঙা নয় ঘর বেঁধে রাখা এ ব্যাপারে কোরআন ফতোয়া দিয়ে দিয়েছে উনিল্লাহু ইফ فيه না নারীদের ব্যাপারে ফতোয়া আমি দিয়ে দিলাম তোমরা ঘর ভাঙতে যেও না নারী কেন্দ্রিক আপনারা খুব সমস্যায় পড়ে গেছেন আল্লাহ নারীদের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন শুধু তাই নয় কোরআনে কারিমে আরো এসেছে ইয়াসআলুনাকা عن المحیض কুল হুয়া আذا ফা তাযুন নিসা ফिल মাহিদ আল আয়াত আপনারা ভালো করে পড়ে নেবেন যে মেয়েদের ব্যাপারে ঋতু প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় মেয়েদের মেয়েদের মাসিক প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় আমার প্রশ্ন হলো পৃথিবীর কোন জজকে যদি জিজ্ঞাসা করা হয় পার্লামেন্টে যদি জিজ্ঞাসা করা হয় প্রশাসনিক কর্তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মেয়েদের রীতি হলে মাসিক হলে আপনাদের ফতোয়াটা কি একজন তরুণী হঠাৎ করে তেরো চোদ্দ পনেরো বছরে ঋতু হয়ে গেল সে কি করবে এখন সালাত আদায় করবে কিনা সে সম করবে কিনা বিয়ে হওয়ার পরে সে অবস্থায় স্বামীর সদস্য মিলতে পারবে কিনা তার মেয়াদ কয়দিন তিন দিন পাঁচ দিন সাত দিন কিংবা ধারাবাহিক ভাবে সেটা স্রাব হতেই থাকলো তাহলে সেটা হাইজের মধ্যে গণ্য হবে কিনা মাঝখানে বন্ধ হয়ে যায় সেটা হুকুম আপনারা কি দিবেন পৃথিবীর সকল জাস্টিস একত্রিত হয়ে যদি বলেন এখানে আইন হলো এই সেটা কি সঙ্গত হবে মাহিদ আল্লাহ বলেন নিসাফিল মাহিদ ঋতু অবস্থায় তোমরা মহিলাদের কাছে যেতে পারবে না হাদিসে পরিষ্কার নিষেধ আছে এই অবস্থায় সে সালাত আদায় করতে পারবে না হাদিসে পরিষ্কার নিষেধ আছে এই অবস্থায় সে সম পালন করতে পারবে না সালাত আদায় করতে পারবে না তার এই সালাতার কাজা করতে হবে না আর কিন্তু সম সে করবে না রোজা পালন করবে না কিন্তু পরবর্তী মাসে সে এই রোজাগুলো কাজা করে ফেলবে নেফাসের অবস্থা হলো বাচ্চা পুরো সব করে ফেললো মেয়েরা বাচ্চা প্রসবের পরে রক্তস্রাব চলতে পারে দশ দিন বিশ দিন চল্লিশ দিন পর্যন্ত হতে পারে হে পৃথিবীর জাস্টিস সাহেবরা আপনাদের প্রতি উইথ ফুল রেসপেক্ট টু ইউ আই উড লাইক টু আস্ক ইউ হোয়াট উইল বি জুডিশিয়াল ভার্ডিক্ট ইন দিস কেস মেয়েদের যখন ঋতু হবে তখন আপনারা এই কেসে জুডিশিয়াল ব্যাঞ্চ বসে আপনারা জাস্টিসরা বসে পৃথিবীর সকল অ্যাটর্নিদেরকে নিয়ে ওই রোমান কোর্ট দিয়ে আর ব্রিটিশ কোর্ট দিয়ে এটা দে অনেক ঘাঁটাঘাটি করে কি রায় দিতে পারবেন এটা ফতোয়া এটা আইন আল্লাহ কালামের আইন সময়ত তো উপস্থিতি ইয়াস আলু উনাক আন এল আহল্লাহ বলি আমা ওয়াকি তুলেন নাস অল হাজ হেনবি আপনাকে জিজ্ঞাসা করা হয় প্রশ্ন করা হয় আহল্লাহ প্রসঙ্গে চন্দ্র ছোট্ট হয়ে উঠে আবার পরিপূর্ণ হয়ে যায় আবার সূক্ষ্ম অবস্থায় সেটা বিলীন হয়ে যায় দেখা যায় না মানে অদৃশ্য হয়ে যায় এটার কারণ কি আল্লাহ নবী বলে দিলেন কোনো আনের মাধ্যমে কুল আল্লাহ বলে হেন তুমি বলো হিয়া ওয়াকি তুলেন না সে হাজ এটা মানুষের সময় নির্ধারণ করার জন্য এবং হজ্যের সময় নির্ধারণ করার জন্য রমজানের মাস কখন শুরু হবে কখন ঈদ করতে হবে কখন হজের মাস হবে চান্দ্র মাস গণ্য করে মানুষের সেটা করতে হবে আপনারা যদি চান্দ্র মাস গণনগম বন্ধ করে দেন তাহলে মানুষের যদি ফত বন্ধ করে দেন চান্দ্র মাসের ক্যালেন্ডার চলবেই না সেই যুগে কোন ইসলামের কোন মাস এগুলা চলে নাকি তাহলে হবেটা কেমন পাক জবাব দিয়েছেন বহুত বিধান রয়ে গেছে সম্মানিত উপস্থিতি ছোট্ট একটি ব্রেকের পরে আমি আপনাদের সামনে আমার বক্তব্য নিয়ে আবার ফিরে আসছি সম্মানিত সারা বিশ্বের দর্শক শ্রোতা আবার আমার কোরআন কেন্দ্রিক আলোচনায় ফিরে আসছি ঘর ভাঙ্গা নয় ঘর বেঁধে রাখা এই ব্যাপারে কোরআন ফতোয়া দিয়ে দিয়েছে নারীদের ব্যাপারে ফতোয়া আমি দিয়ে দিলাম তোমরা ঘর ফাঙ্গতে যেও না নারী কেন্দ্রিক আপনারা খুব সমস্যায় পড়ে গেছেন আল্লা নারীদের ব্যাপারে ফতোয়া দিচ্ছেন শুধু তাই নয় আরো এসেছে আয়াত আপনারা ভালো করে পড়ে নেবেন যে মেয়েদের ব্যাপারে ঋতু প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় মেয়েদের মেয়েদের মাসিক প্রসঙ্গে জিজ্ঞাসা করা হয় আমার প্রশ্ন হলো পৃথিবীর কোন জজকে যদি জিজ্ঞাসা করা হয় পার্লামেন্টে যদি জিজ্ঞাসা করা হয় প্রশাসনিক কর্তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় মেয়েদের রীতি হলে মাসিক হলে আপনাদের ফতোয়াটা কি একজন তরুণী হঠাৎ করে তেরো চোদ্দ পনেরো বছরে ঋতু হয়ে গেল সে কি করবে এখন সালাত আদায় করবে কিনা সে সম করবে কিনা বিয়ে হওয়ার পরে সে অবস্থায় স্বামীর সাথে সে মিলতে পারবে কিনা তাঁহার মেয়াদ তিন দিন পাঁচ দিন সাত দিন কিংবা ধারাবাহিকভাবে সেটা স্রাব হতেই থাকলো তাহলে সেটা হাইজের মধ্যে গণ্য হবে কিনা মাঝখানে বন্ধ হয়ে যায় সেটা হুকুম আপনারা কি দিবেন পৃথিবীর সকল জাস্টিস একত্রিত হয়ে যদি বলেন এখানে আইন হলো এই সেটা কি সঙ্গত হবে ইয়েস আলম মাহিদ আল্লাহ বলেন ফাহাত আজুলুন মাহিদ এইটো অবস্থায় তোমরা মহিলাদের কাছে যেতে পারবে না হাদিসে পরিষ্কার নিষেধ আছে এই অবস্থায় সে সালাত আদায় করতে পারবে না হাদিসে পরিষ্কার নিষেধ আছে এই অবস্থায় সে সম পালন করতে পারবে না সালাত না তার এই সালাতার কাজা করতে হবে না আর কিন্তু সে করবে না সম রোজা পালন করবে না কিন্তু পরবর্তী মাসে সে এই রোজাগুলো কাজা করে ফেলবে নেফাসের অবস্থা হলো বাচ্চা প্রসব করে ফেললো মেয়েরা বাচ্চা প্রসবের পরে রক্তস্রাপ চলতে পারে দশ দিন বিশ দিন চল্লিশ দিন পর্যন্ত হতে পারে হে পৃথিবীর জাস্টিস সাহেবরা আপনাদের প্রতি ফুল রেসপেক্ট টু টু ইউ ইউ আই উড লাইক উইল বি জুডিশিয়াল ইন দিস কেস মেয়েদের যখন ঋতু হবে তখন আপনারা এই কেসে জুডিশিয়াল বেঞ্চ বসে আপনারা জাস্টিসরা বসে পৃথিবীর সকল অ্যাটর্নিদেরকে নিয়ে ওই রোমান কোর্ট দিয়ে আর ব্রিটিশ কোর্ট দিয়ে এটা দিয়ে অনেক ঘাটাঘাটি করে কি রায়টা দিতে পারবেন এটাও ফতোয়া এটা আইন আল্লাহ কালামের আইন সময় তো উপস্থিতি আপনাকে জিজ্ঞাসা করা হয় প্রশ্ন করা হয় আহেল্লা প্রসঙ্গে চন্দ্র ছোট্ট হয়ে উঠে আবার পরিপূর্ণ হয়ে যায় আবার সূক্ষ্ম অবস্থায় সেটা বিলীন হয়ে যায় দেখা যায় না মানে অদৃশ্য হয়ে যায় এটার কারণ কি আল্লাহ নবী বলে দিলেন কোন আনের মাধ্যমে কুল আল্লাহ বলে নবী তুমি বলো কি মা তুলেন্না সে হাজ এটা মানুষের সময় নির্ধারণ করার জন্য এবং হজ্জের সময় নির্ধারণ করার জন্য রমজানের মাস কখন শুরু হবে কখন ঈদ করতে হবে কখন হজের মাস হবে চান্দ্র মাস গণ্য করে মানুষের সেটা করতে হবে আপনারা যদি চান্দ্র মাস গণনগম বন্ধ করে দেন তাহলে মানুষের যদি ফতোয়াদে বন্ধ করে দেন মাসের ক্যালেন্ডার চলবেই না সে যুগে কোন ইসলামের কোন চান্দ্রমাস এগুলো চলে নাকি তাহলে হবেটা কেমন আল্লাপা জবাব দিয়েছেন এস আলু না কান হেনবি তোমাকে জিজ্ঞাসা করো ইতিমদের ব্যাপারে কি হবে সারা পৃথিবীর জাস্টিসরা মিলে ইতিমদের ব্যাপারে যদি আইন রচনা করেন কতটুকু সঙ্গত হবে কতটুকু অসঙ্গত আমি জানি না কিন্তু আমি আইন বিভাগের দৃষ্টি আকর্ষণ করব। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং বিচার বিভাগের দৃষ্টি আকর্ষণ করব কোরআন স্পষ্টভাবে এতিমদের আইন সাফ করে দিয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ইতিমদের ব্যাপারে নিয়ম একেবারে প্রশ্ন উত্তরের মাধ্যমে ক্লিয়ার করে দিয়েছে ইতিমদের ব্যাপারে কি হবে বিভিন্ন আয়তে তাদের মাল তোমরা সংরক্ষণ করো তাদের মালের জন্য ক্ষতি না হয় ইসলাহম খের তাদের ইসলাহ যেভাবে হয় তাদের যাতে মালের সংরক্ষণ হয় জানের সংরক্ষণ হয় যাতে তাদের প্রতিপালন হয় তারা যাতে ভালো হয়ে বড় হতে পারে ইত্যাদি ইত্যাদি বহু ভরমান নির্দেশনা কোরআনে কারিমে আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআনকে শুধুমাত্র আপনারা সাম্প্রদায়িক গ্রন্থ মানিয়ে নিয়েছেন নিজেদের ভাব রায়কে নিজেদের মতবাদকে নিজেদের চিন্তাকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য আপনারা কোরআনের ব্যাপারে একটা ইগনোরেন্ট ভাব একটা একেবারে একটু অ্যাভয়েড করার ভাব নিয়ে আপনারা চলছেন কিন্তু বঞ্চিত হচ্ছেন কতটুকু সেটা কি একবারও চিন্তা করেছিলেন ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম সবচাইতে বড় প্রশ্ন আমার দৃষ্টিকোণ থেকে এটা ইয়াসআলুনাকা মাযা ও হেল্লা হে নবী আপনাকে তারা জিজ্ঞাসা করে তাদের জন্য কি হালাল করা হয়েছে সারা পৃথিবীর জাস্টিসদেরকে বিচার বিভাগকে আইন বিভাগকে অত্যন্ত বিনয়ের সাথে আমি প্রশ্ন করতে চাই মানুষের জন্য কোনটি হালাল এবং কোনটি হারাম আপনারা কিভাবে নির্ধারণ করবেন কি দিয়ে পার্লামেন্টে বিল উত্থাপন করবেন হালাল কি হারাম সেখানে যদি বলা হয় কণ্ঠ বোটে বাস করাবেন তারপরে বললেন বিল উত্থাপিত হল সু হালাল কি হারাম তখন কণ্ঠ বোটে বাস করলেন সুর হালাল হালারা হা বলুন হা বলুন হা বলে দিলেন আ কণ্ঠভোটে হা পাশ করে গেল স্পিকার সাহেব বলে দেবেন হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে হা জয়যুক্ত হয়েছে বলে দিলেন কণ্ঠভোটে সুর হালাল খিনজির হালাল আইন পাশ হয়ে গেল এটা কি হবে আপনারা হাজার মানুষ পাশ করতে পারেন আল্লাহ নিষেধ করেছেন পাস করেছেন আমি সেটা বলতে চাই না আইন রচনা দায় দায়িত্ব যদি আপনারা নিতে চান এই সকল ক্ষেত্রে হবেটা কি যদি হাজার জাস্টিসরা একত্রিত মিলে সারা আতোনিদেরকে মিলে সারা পৃথিবীর কিতাব খুলে ঘাটে যদি বলেন যে শূকর হালাল তারপরে কেনজির হালালের ফতোয়া দিলে লজ অ্যাবসোলিউট বলে হাতুরিতে একটা বাড়ি দিয়ে দিলেন এজন্য কি শূকর হালাল হয়ে যাবে মা দাও হিল্লা লাকুম কি হালাল কর হয়েছে সেটা কোরআন স্পষ্ট করেছেন সেটা হাদিস স্পষ্ট করেছে বল taala ও আতলু আসো তোমাদের কাছে বলে দেই কি কি জিনিস আমার রব হারাম করেছে স্পষ্টভাবে ভাবে তার বিবরণ দিয়ে দিয়েছে কোরআন বিবরণ দিয়ে দিয়েছে যে কুল অহেল্লাহ কুম তাইজিবাদ তোমাদের জন্য যা ভালো খাদ্য তা হালাল করা হয়েছে তার মধ্যে আবার বলা হয়েছে তামূল্যাধীনা উতুল কিতাবে হেল্লুল্লাহ কুম ও যাদেরকে কিতাব দেওয়া হয়েছে হুদি ক্রিস্টান তারা যদি তাও হিদের উপর কায়েম থেকে জবাই করে তাদের খাদ্য তোমাদের জন্য হালাল কিন্তু যারা শেখের উপর আছে তাদের খাদ্য তাদের জবাই করা জীব হালাল নয় যে সকল জীবজন্তু তোমরা পোষা ট্রেন্ড আপ কুকুর দিয়ে ধরা কুকুর সাথে যদি কিছু না খেয়ে থাকে তাহলে তোমরা সেটা তোমাদের জন্য হালাল নিজেরা বিস্মিল্লা বলে জবাই করে নেবে বিসমিল্লা বলে শিকার্য বস্তু পাখি পাখেও হালাল তোমরা সেটা খেতে পারবে আহলুল কিতাবের মধ্যে যারা তো বিশ্বাস করে তাদের কন্যা বিবাহ করা হালাল আর যা হারাম হোররে মাতা আলাই ইকুমুল মেয়ে তা আহমুল খিনজির হারাম হোররে মাতা আলাই ইকুমুল মেয়ে আহমুল খিনজির ও মা উহিল্লা লে গাই রিল্লা আল্লাহ ছাড়া অন্যান্য নামে সে জীব কোন মাঝারে কবরে বা পথে ঘাটে মেলায় ও মা উহিল্লা লে গাই রিল্লা হেভি এমনকি নবীন নামেও যদি করা হয় তাহলে সেটাও হারাম ও মা উহিল্লা লে লাত মানাত উজান নামেও যদি জবাই করা হয় সেটা হারাম সেটা খাওয়া যাবে না হররের মাতালাই কুন মাই তা তোমাল খনজির নাতিহা হারাম, মাওকুজা হারাম ইত্যাদি ইত্যাদি লটারি হারাম জুয়া হারাম পাহাড় থেকে পড়ে মরে গেলে সেটা হারাম গরুয়ে এবং গরুয়ে শিঙায় গুতাগুতি করে যদি মারা যায় তাহলে সেটা হারাম দমে মাশফু হারাম গলা টেপে যদি মারা হয় সেটা হারাম পিটিয়ে যদি মারা হয় সেটা হারাম যে পাখি খামছাঁদেদের তার নদ দিয়ে সেটা হারাম এবং যে সকল জীবজন্তু অত্যন্ত হিংস্র বাঘের মতো সাপের মতো সেগুলা হারাম ইত্যে দিতে কোরআনে স্পষ্ট ফতোয়া দেওয়া হয়েছে এখন যদি আপনার সুর হালাল করেন সুর হারাম ছিল তৌরাতেও হারাম ছিল ইঞ্জিলেও হারাম ছিল সেটাকে পরবর্তীতে এখন হালাল করা হয়েছে সমকামিতা হারাম ছিল সেটা হালাল করা হয়েছে খাতনা বৈধ ছিল সেটাকে অবৈধ করা হয়েছে সম্মানিত উপস্থিতি এই ধরনের কোরআনের মধ্যে বহু প্রশ্নের জবাব দেওয়া হয়েছে আপনারা এই সকল প্রশ্নের কি জবাব দিবেন ইয়াস্তাফতুনাক তোমাকে প্রশ্ন করে বলে দাও আল্লাহ পাক তোমাদেরকে কালালার ব্যাপারে ফতোয়া দিচ্ছেন ইফতি কুম ফতোয়া দিচ্ছেন তারপরে বিস্তারিত বিবরণ এসেছে কালালার ব্যাপার বলা হয়েছে যার পিতাও নাই পুত্রও নাই সন্তানও নাই সে হলো কালালা এর মিরাসের ব্যাপারে আপনারা কি করবেন পৃথিবীর বক্তব্য আপনারা বহুত দিতে পারেন কিন্তু সেটা কি হবে সম্মানিত উপস্থিতি হালাল এবং হারাম মানুষ করতে পারে না আমরা যদি হালালকে হারাম করতে যাই তাহলে এটা হবে আদি ইবনে হাতেমের হাদিস অনুযায়ী যে তারা তাদের আলেম ওলামাদেরকে তাদের রব বানিয়ে নিয়েছে বিকৃত আগের থেকে করেছে এখনো করে কিন্তু সব আলেম ওলামান হয় মিনহুম রিব্বি ইউন আছে আমাদেরও সত্যিকার পক্ষে কোরআন হাদিস বোঝা আলেম ওলামা রয়েছে বুঝতে পারেন এমন আলেম ওলামা রয়েছেন উচিত হলো বিচার বিভাগের আইন বিভাগের শাসন বিভাগের বড় বড় বিচক্ষণ সাথে নিয়ে তাদের আইন বিভাগ বিচার বিভাগ প্রশাসন বিভাগকে পরিচালনা করা তাহলে হবে কি আল্লাহর কথা রক্ষা হবে পৃথিবীর মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে আশা করে সকলেই কোরআন এবং হাদিস বোঝার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারাকাত